গত ছয় মাস আগে মিডিয়া কোম্পানির নন ইনভার্টার ডেটটনের এই এসিটি আমি কিনি আর এসিটার রিমোট হচ্ছে এইটা তো গাইস আপনারা যেরকম দেখলেন এসিটার লুক কিন্তু এলিগেন্ট এবং রিমোটটাও দেখতে বেশ ভালো তবে আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে রিমোডটা যদি আর স্লিম হতো তাহলে দেখতে এটাও আরও বেশি এলিগ্যান্ট লাগতো এবং আমার হাতেও খুব ভালো মানাতো তবে সেটা যাই হোক আমি আপনাদেরকে রিমোটটার ফিচারগুলো ভালো করে দেখানোর চেষ্টা করছি এই যে মোড আছে নাইট টাইম আছে বিভিন্ন টেম্পারেচার এবং মুডে আপনারা আপনাদের এসি চালাতে পারবেন আর ইয়েলো বাটনটা হচ্ছে অন অফ বাটন তো আমি আমার যদি আপনারা পার্সোনাল বলেন যে আমি কোন মুডে আমার এসি চালাই আমি অটো মোডে টোয়েন্টি সিক্স ডিগ্রিতে এসি চালাই এর পিছনে যথেষ্ট কারণ আছে এ দেখেন আমি অটো মুডে টোয়েন্টি সিক্স ডিগ্রিতে আমার এসিটা চালাই এর প্রধানত কারণ হচ্ছে এটাতে আমি খুব কমফোর্টেবল ফিল করি আর দ্বিতীয় কারণ হচ্ছে আমরা কিন্তু নন ইনভার্টার এসির ক্ষেত্রে সবচেয়ে বেশি টেনশনে থাকি এর ইলেকট্রিসিটি বিল নিয়ে আমি বিগত ছয় মাস ধরে দেখছি এই মুডে এসিটা চালিয়ে যে আমার বিলটা কিন্তু রিজনেবল আছে আরেকটা ব্যাপার হচ্ছে এর যে কুল মুড কুল মুডে আপনি যখন এই টোয়েন্টি সিক্স ডিগ্রিতে এসেটা চালাবেন তিন চার মিনিটে আপনার ঘর বেশ ভালো ঠান্ডা হয়ে যায় এবং তখন এর বাতাস কিন্তু বেশ ড্রাই হয়ে যায় খুব বেশি ড্রাই হয়ে যায় এবং দেখা যাচ্ছে যে আপনি মানে সাত ইন আট মিনিট পরে আর কুল মোডে এসিটা চালাতে পারছেন না যেহেতু এটা নন পেড রিভিউ আমি আপনাদেরকে সবই জানানোর চেষ্টা করছি আর এই যে এর সবচেয়ে কুল একটা ফিচার হচ্ছে যে ক্লিন আপনি যখন রিমোটের ক্লিন লেখা বাটনের চাপ দিবেন তখন এসির গায়েও সিএল লেখাটা উঠবে তার মানে হচ্ছে এসিটা ভিতর থেকে অটো ক্লিন হচ্ছে তো আপনি দশ মিনিট পর এটা বন্ধ করে দেবেন সো আপনার এসি অটো ক্লিন হয়ে যাবে এটাও একটা কিন্তু খুব বড় ব্যাপার আপনার কোনো ঝামেলা মানে প্যারাবিহীন একটা ব্যাপার যে এসির মানে পরিষ্কার নিয়ে কোনো টেনশন করতে হবে না আমি ছয় মাস আগে এসিটা একটু অফারে থার্টি সিক্স থাউজেন্ড দিয়ে কিনেছিলাম এবং এর সাথে কিন্তু ইনস্টলেশন আমার ফ্রি ছিল যেটা ঢাকা শহরে একটা বিশাল ব্যাপার আর এই মাসের একটা অভিজ্ঞতাই আমি আপনাদেরকে বলতে পারি মানে এর সার্ভিস কিন্তু খুবই ভালো আমি পুরোপুরি স্যাটিসফাইড এর সার্ভিসে আর এই যে এটি এসিটার এই বাইরের অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি গত ছয় মাস ধরে যেহেতু ইউজ হচ্ছে এই যে একটু নোংরা হয়ে গেছে আমাকে যদি কেউ বলে রিজনেবল প্রাইসে আমি একটি ভালো মানের এসি কিনতে চাই তাহলে আমি অবশ্যই তাদেরকে মিডিয়া কোম্পানির এই এসিটা রিকমেন্ড করব। আপনারা যদি এরকম প্রোডাক্টের আরও রিভিউ চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমার সাথেই থাকবেন থ্যাংক ইউ